সম্পর্কে পজিটিভ নয়, পজিটিভ হও। মনে রেখো, আজ যে তোমার পার্টনার, সে শুধুমাত্র তোমার পার্টনারই নয়, তার সমাজ সংসারে অন্যান্য কয়েকশো ভূমিকা আছে। সে কারোর মেয়ে অথবা ছেলে, ভাই বা বোন, কারোর বেস্ট ফ্রেন্ড, কারোর ছাত্র বা ছাত্রী অথবা কলিগ, সে কারোর না কারোর প্রতিবেশী অথবা নিছক পরিচিত। সমাজে থাকতে হলে এইসব সম্পর্কগুলো সুরে সুর মেলাতে হয় আমাদের প্রত্যেককেই। তুমি খুব বেশি হলে বিপদ থেকে সাবধান করতে পারো, খারাপ মানুষ থেকে সতর্ক করতে পারো। খাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে দেখলে ঝটকায় হাতটা টেনে সরিয়েও আনতে পারো। সাবধান বাণীতে কান দিচ্ছে না দেখে ভীষণ বকাবকি করতে পারো। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে কার সঙ্গে কথা বলবে বা বলবে না, কার সঙ্গে সম্পর্ক রাখবে বা রাখবে না, কোন বন্ধুত্বটা তার জীবনে উপযোগী, প্রতিবেশীর কথার জবাবে সে একটা হাসি ফিরিয়ে দেবে কি দেবে না, তার অপোজিট সেক্সের বন্ধু থাকবে কি থাকবে না, সেটা তুমি নির্ধারণ করতে পারো না। একজন মানুষ কোনো কোনো সম্পর্ককে তার আশেপাশে রাখবে সেই নিয়ন্ত্রণের সুতো একমাত্র তার কাছেই থাকা উচিত। অন্যজনের প্রায়োরিটি লিস্ট ধরে নিজের জীবনের সম্পর্কগুলোর সিদ্ধান্ত নিতে নেই।